যাওয়ার আগে প্রত্যেকবারই ফটো সেশন হয়, তো এবার আমরা একটু অর্গানাইজড ওয়েতে করতে চেয়েছি যে আমরা সবাই থাকবো, সেই জন্য ভালো লেগেছে। এটাই হওয়া উচিত, না হওয়ার পিছনে কারণ নিশ্চয়ই আমি, কারণ আমি আসি না। বেসিক জিনিসটা বলা হয়েছে যে সাহস করে খেলতে হবে। টি টোয়েন্টি এমন একটা ফর্ম্যাট, এখানটায় ফর্মের কথা চিন্তা করে ভয় যদি একবার মাথায় ঢুকে তাহলে আসলে কখনোই সাকসেসফুল হওয়ার উপায় নেই। আর যেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ, সর্বোচ্চ জায়গা, খুব প্রেশার যাতে ওরা না নেয়, ফ্রিলি যেন তাদের খেলাটা খেলে। এবং আমার মনে হয় যে এখনও আমাদের যে কোনো খেলাতেই আপনি দেখবেন যেটা আছে, কেউ না কেউ দু একজন খুব ভালো খেলছে, কিন্তু যেদিন আমরা বেশি সবাই একসাথে ভালো করে খেলতে পারবো সেদিন যে কোনো টিমকে হারাতে পারি, এইটুকু বিশ্বাসটা যেন ওদের আছে, এটা আমার নিজেরও আছে। তো আমি মনে করি আমাদের সেই সামর্থ্য আছে, এখন সবাই খেলতে পারলে হয়। সাইফুদ্দিন থাকতেই পারতো, মানে সাইফুদ্দিন থাকলেও এটা নিয়ে কোনো সমস্যা হতো না, আর না থাকলেও যে একদম হুলস্থুল কিছু হয়ে গেছে তাও আমি মনে করি না। কারণ আমি মনে করি যে আমাদের এখানে যদি তিনজন পেসার খেলাবে সেখানে ফার্স্ট চয়েস ডেফিনেটলি থাকবে তাসকিন, মুস্তাফিজ অ্যান্ড শরীফুল, এখানে আরেকজনের ঢোকার সম্ভাবনা খুবই কম। যদি কেউ ইনজুর্ড হয় সেক্ষেত্রে আমরা সাথে ওরা নিয়ে যাচ্ছে হাসান মাহমুদকে, আমার ধারণা হাসান মাহমুদকেই খেলাবে। আমি যদি তাসকিনের কথা বলি, সাথে সাথে সাইফুদ্দিনও কিন্তু ইঞ্জুরি প্রোন, এখন দুইজন ইঞ্জুরি প্রোনকে আমরা কি নিয়ে যাবো কি না, তার চেয়ে আরেকজন কম্পারেটিভলি হয়তো ওর মানে একই রকম বা তার চেয়ে ডেফিনেটলি সাইফুদ্দিন একটু বেটারও হতে পারে, কিন্তু আরেকটা ছেলে আছে যে নাকি ফিটনেসের দিক দিয়ে অনেক স্ট্রং, সেরকম একটা নয় মনে হয় ভালো, এরকমই হয়তো চিন্তা করেছে। আমি হারা জিতা নিয়ে মাথা ঘামাই না, দেশের মানুষও মাথা ঘামায় না, ওরা যদি ভালো খেলে ক্রিকেট সবাই খুশি। আমাদের যে প্লেয়ারগুলো আছে এখানে নতুন বেশ কয়েকটা ছেলে আছে, দে আর এক্সট্রিমলি পটেন্সিয়াল, তানজিদ তামিম, তহিদ হৃদয়, অনেক আমি মনে করি এরা প্রত্যেকে, এবং এখানে আবার রিশাদ আছে, তানভীর খেলবে কিনা আমরা এগুলো জানি না কে খেলবে, বাট আমি চেয়ে আছে। সো এদের পটেন্সিয়াল আছে এবং তারা ভালো খেলে, না খেললে এই অবস্থায় আসতে পারতো না। আমাদের এখানে সাকিব এবং মাহমুদুল্লাহ রিয়াদের মতো একেবারে এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে এবং ওদের ক্যাপাবিলিটি সম্পর্কে আমরা সবাই জানি। এখন প্রত্যেক দিন ওরা করতে পারবে কি না সেটাও জানি না, কিন্তু যদি করতে পারে ওরা যে কারোর জন্যই থ্রেট হতে পারে, যে কোনো টিমকে হারাতে পারে। লিটন দাস তার ফর্মে ফেরত আসুক, শান্ত তার ফর্মে ফেরত আসুক, ওরা যে ক্যাপাবিলিটি আছে অনুযায়ী ওরা খেলতে পারুক, এবং সৌম্য সরকার খেলবে কি না আমি জানি না, যদি খেলে ওর মধ্যেও বিরাট পটেন্সিয়াল আছে, একটু ইনকনসিস্টেন্ট, ওই দিনটা যেন ভালো খেলে, এই তো দোয়া করতে পারি, এছাড়া কিছু করার নেই। যদি ভালো খেলতে পারে এরা ডেফিনেটলি আমার মনে হয় ভালো করবে।